কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র গতকাল 14 দিনের রিমান্ডে ইডি তাকে পেয়েছেন এবং তারপর আজ সকাল থেকে ফের তাকে জেরা করা শুরু হয়ে গিয়েছে। আর তার আগেই যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে আসছে তা হচ্ছে চাকরি বিক্রির বৈঠক হতো প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে, তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে ইডি। মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকে জেরা করেও মিলেছে সুজয় কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য। 2014 টেটের 325 জন চাকরি প্রার্থীর তালিকা সুজয় কৃষ্ণর হাত দিয়ে পৌঁছয় মানিকের কাছে, আর এই 325 জনকে চাকরি বিক্রির নামে তাপসের থেকে 3,25,00,000 টাকা নিয়েছিলেন কুন্তল। জেরায় দাবি করেছেন তাপস মণ্ডল, রিমান্ড লেটারে এমনটাই দাবি ইডির। সুজয় কৃষ্ণ মানিক কুন্তলের ত্রহস্পর্শে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি দাবি ইডির। বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে সুজয় কৃষ্ণকে মুখোমুখি জেরা করতে চায় ইডি। তলব করা হবে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কেও। সূত্র মারফত জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সন্তুর সরসুনার ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। যে সমস্ত তথ্য সামনে আসছে সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে তা নিয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি জানিয়েছিলেন শুনুন এবার। গোটা ব্যবস্থাটাই তৃণমূল কংগ্রেসের তৈরি করা, গোটা পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার তৈরি করে দিয়েছে চাকরি বিক্রির ফলে। সরকারি সংশ্লিষ্ট দপ্তর হয়ে গেছে ডিস্ট্রিবিউটরের অফিস, আর নেতাদের বাড়ি হয়ে গেছে আজকে রিটেল কাউন্টার। এই ব্যবস্থাই তারা তৈরি করেছিল। অন্যদিকে সিপিএম নেতা শ্রমিক লাহিড়ি, তিনি যে প্রশ্ন তুলছেন যে তৃণমূল বিজেপির বোঝাপড়ায় মাথারা রক্ষা পেয়ে যাবেন না তো, কি বলছেন তিনি শুনুন। এ তো হতোই দীর্ঘদিন ধরে, আমরাও বলে আসছি, কিন্তু দেশে হতো কার অনুপ্রেরণায় হতো এইটা তো জানতে চাইছে এখন পশ্চিমবাংলা, যে মানিক ভট্টাচার্য হোক কি কুন্তল হোক কি কাকু হোক, এরা কার নির্দেশে কাজ করেছে, এরা যে টাকা তুলেছে সেই টাকা কোথায় পৌঁছেছে, কে বিগেস্ট বেনিফিশিয়ারি, মাথাদের কেন আড়াল করা হচ্ছে, মাথাদের কবে ধরা হচ্ছে, এইটা বাংলার মানুষের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও কি সারদা নারদার মতো ধামাচাপা দেওয়া হবে মাথাদের আড়াল করবার জন্য বিজেপি তৃণমূলের বোঝাপড়ায়? এটা যেন না হয়, এটাই পশ্চিমবাংলার মানুষের একমাত্র দাবি। বিরোধীরা আসলে জনবিচ্ছিন্ন, এজেন্সি নিরপেক্ষ তদন্ত করলে বিজেপির অনেক নেতাই জেলে যাবে, পালচা তৃণমূল সাংসদ শান্তনু সেন। জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে রাজনৈতিক দৈন্যতায় ভুগতে থেকে তৃণমূলের উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি দেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হতে দেখে বিজেপি বুঝতে পারছে যে আগামী দিনে তাদের জন্য কি দেওয়াল লিখন হয়েছে। যদি ক্ষমতা থাকে তদন্তকারী সংস্থাকে এক মাস হলুক যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করুন, তাহলে দেখুন বিজেপির কজন নেতা জেলের বাইরে থাকে। ইডি কি দাবি করছে, নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাত রয়েছে কালীঘাটের কাকুর, টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল এই সুজয় কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুর ব্যাংকশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর এই দাবি করেছে ইডি। আরও একবার জানাই যে নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাত রয়েছে কালীঘাটের কাকুর, টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুকে ব্যাংকশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ইডি। আদালতে ইডির আইনজীবী বলেন পয়লা ফেব্রুয়ারি কুন্তল ঘোষ বয়ান দিয়েছিলেন 2014 সালে টেট পরীক্ষার্থীদের চাকরির জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি 70,00,000 টাকা দিয়েছিলেন, 10,00,000 টাকা সুজয়ের নির্দেশেই দেন পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার এই বয়ান সুজয় কৃষ্ণের সামনে রাখলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। ইডির আইনজীবী বিচারককে জানান তাই আরও জেরার প্রয়োজন রয়েছে। ইডির আইনজীবী সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গেও সুজয় কৃষ্ণের যোগসূত্র মিলেছে। সুজয় কৃষ্ণ দাবি করেছেন 2021-এর আগে তার সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগাযোগ হয়নি, তবে হোয়াটসঅ্যাপ চ্যাট রিট্রিভ করে দেখা যাচ্ছে যে যোগাযোগ ছিল 2018 সালেও, এমনকি হোয়াটসঅ্যাপে 2014 সালে টেটের
ক্যান্ডিডেট লিস্ট ও অ্যাডমিট কার্ড পাঠিয়ে কাদের কাদের চাকরি দিতে হবে জানিয়েছিলেন সুজয়। বুধবার আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, রাহুল বেরা সুজয় কৃষ্ণের হয়ে কাজ করতেন, তিনি ইডির কাছে বয়ান দিয়েছেন সুজয় কৃষ্ণই তাকে ফোন থেকে নিয়োগ সংক্রান্ত নথি ডিলিট করতে বলেছিলেন। আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন, ইডি সিবিআই এর মধ্যে প্রতিযোগিতা চলছে, কে আগে গ্রেফতার করবে, কে আগে ফাইনাল লাইনে পৌঁছবে, নিজেদের ইগো সন্তুষ্ট করার জন্য ইডি সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে। সওয়াল জবাবের পর বিচারক কালীঘাটের কাকুর 14 দিনের ইডি হেফাজতে নির্দেশ দেন। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু গ্রেফতার হতেই ফের একবার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম ঘিরে চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যের যুক্ত থাকার অভিযোগ তুলে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দল নেতার টুইট করা ছবিগুলোতেও দেখা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থার নাম, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোম্পানির ডিরেক্টরদের নামের একটি তালিকা দেখা যাচ্ছে। সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্যোপাধ্যায়, রুজিয়া বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের নাম রয়েছে। পাল্টা সারদাকর্তা চিঠির প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বিহালাতে ডাম্পিং হতো টাকা এবং সেই টাকা ট্রান্সফার হতো সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটে ট্রান্সফার করতেন লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। এই লিপস অ্যান্ড বাউন্সের সিও হচ্ছেন উনি। এই লিপস অ্যান্ড বাউন্সের কাগজ, এই লিপস অ্যান্ড বাউন্সের যারা ডাইরেক্টর আছে তাদের ডিন কোড এখানে আছে, ডাইরেক্টর নেম অমিত ব্যানার্জি, ডেজিগনেশন ডাইরেক্টর, এখানে ডিন কোড বিশ্বনাথ ভট্টাচার্য ডাইরেক্টর, এখানে ডিন কোড লতা ব্যানার্জি ডাইরেক্টর, ডিন কোড রুচিরা ব্যানার্জি ডাইরেক্টর, এখানে ডিন কোড সুজয় কৃষ্ণ ভদ্র ডাইরেক্টর। সহযোগী কারা দেখুন, এরা মাল্টিপল নাম্বার চেয়ে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের ক্লোজ রিলেটিভ। শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসামূলক রাজনীতি করছেন, অধিকারী প্রাইভেট লিমিটেডের গ্যাস বেলুন ফুস হয়ে যাবে যদি সত্যি কোর্টের নির্দেশ মতো সিবিআই কাঁথি পুরসভায় রেড করে, সারদাকর্তার চিঠিটা সত্যি বলে প্রমাণিত হয়, কাঁথি পুরসভায় সারদার টাকা ঢুকেছে কি ঢোকেনি এটা যদি প্রমাণিত হয়, যখন কলার ধরে এই অধিকারী ব্রাদার্সকে ধরে আনবে সেদিনকে শুভেন্দুর বড় বড় কথাটা বেরিয়ে যাবে। পারলে কাকুকে বাঁচান। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতারের পরই চ্যালেঞ্জ অভিষেকের। কালীঘাটের কাকুর গ্রেফতারি নিয়ে শুভেন্দুর আক্রমণ, পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক। আগামী দিনে এই সিবিআই ব্যবস্থা নেবে, জেলে যেতেই হবে, বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসে হাত করা পরিয়ে জেলে ঢোকাবো, বিচার ব্যবস্থা নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে যাওয়া আটকাতে পারবে না। খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা করে এসেছে যে জেলেই যাক, বাকি জীবন জেলেই কাটাতে হবে বলে হুঙ্কার। তদন্তকারী সংস্থার উচিত যে হৃদয় পর্যন্ত গিয়ে থেমে থাকলে হবে না, মাথা পর্যন্ত যেতে হবে। তদন্তকারী সংস্থাকে কোঅপারেশন করে যারা পায়, সে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, কিন্তু এরা দুর্নীতির তদন্ত আটকাতে চান, আবার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলে তোর বাপকে ডাক। আজকে ওই চ্যাংড়া ছোকরাটা, মমতা ব্যানার্জির যে চ্যাংড়া ছোকরাটাকে মমতা ব্যানার্জি আমদানি করেছে পশ্চিমবঙ্গে, এইখানে এসে ফাঁকা মাঠ, লোকজন নেই, পটাশপুরে দাঁড়িয়ে কি ভাষায়, আমি ওর থেকে 17-18 বছরের বড়, তুই তাকারি, তুই পারলে ইডিকে ডাক, সিবিআইকে ডাক, আর আমি তো বলছি তুই পারলে তোর ক্ষমতা থাকলে তোর কাকুকে বাঁচা না সুজয় কৃষ্ণ ভদ্র, তো কত বড় ক্ষমতা আছে দেখ না। এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, তুমি দেখো আগামী দিনে। তার কারণ কি জানো, তার তার কারণ কি জানো, ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে, বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না, সিবিআই থাকবে, বিজেপি থাকবে না। যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে, এক মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, এক মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। ও যা করে এসছে, যে জেলেই যাক, বাকি জীবনটা জেলে কাটাতে হবে।
তিনি লিপস এন্ড বাউন্সে চাকরি করেন, সেই জন্যই হয়তো তাকে ডাকছে এজেন্সি। তার সাহেব পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না বলেই তিনি পর্যন্ত এসে আটকে যাচ্ছে, এমনই দাবি করেছিলেন এই সুজয় কৃষ্ণভদ্র গ্রেফতার হওয়ার বেশ কিছুদিন আগে। শুনুন। মনে হয় আমি যেহেতু এই একটু লিপস এন্ড বাউন্সে চাকরি করি, তাই জন্যে হয়তো আমার নামটাকে আনতে হচ্ছে, কারণ লিপস এন্ড বাউন্সে তো আমি চাকরি করি, সেই জন্যে হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কী করেন? ওনার অফিসে চাকরি করি। আমি 2009 সাল থেকে আছি। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হলো জীবন কৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, এজেন্ট প্রসন্ন রায় সহ 9 অভিযুক্তকে। এদিন হাইকোর্টের নির্দেশে বড়ুয়া তৃণমূলের পার্টি অফিস ভাঙা নিয়ে তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করে নেন বেআইনিভাবে তৈরি করা অফিস ভেঙে দেওয়া সঠিক কাজ হয়েছে। নিয়োগ দুর্নীতির কাজ করতেন আপনি? জীবনদা, আপনার বিভিন্ন অফিস টফিসে ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন? আপনার অফিস ভেঙে দেওয়া হচ্ছে, বলুন। বিভিন্ন অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা ইললিগাল, সেটা তো ভাঙবে। মানে আপনি ইললিগাল কাজ করতেন? আমার অফিসটা কার অফিস তাহলে? এটা তো আপনারাই বলছেন। আমার বলছে নিয়োগ দুর্নীতির কাজ করতেন আপনি? কার অফিস? নজর বেআইনিভাবে তৈরি করা অফিস ভেঙে দেওয়া সঠিক কাজ হয়েছে, এমনই বললেন জীবন কৃষ্ণ। আপনারা শুনলেন, বিধায়কের অনুগামী ও তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে পার্টি অফিস তৈরির অভিযোগ ওঠে। জীবন কৃষ্ণ গ্রেফতার হওয়ার পর হাইকোর্টের নির্দেশে বুলডোজার এনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শাসক দলের সেই পার্টি অফিস। আপনার অফিস ভেঙে দেওয়া হচ্ছে, বলুন। বিভিন্ন অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এটা ইললিগাল, সেটা তো ভাঙবে। মানে আপনি ইললিগাল কাজ করতেন? আমার অফিসটা কার অফিস তাহলে? এটা তো আপনারাই বলছেন। আমার বলছে নিয়োগ দুর্নীতির কাজ করতেন আপনি? কার অফিস? গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে বহুতলে আগুন আজ সকাল 10টা নাগাদ, 45 নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের 5 তলায় আগুন লাগে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র এবং ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে সরাসরি। তার আগে শুনে নেব দমকলের তরফ থেকে কি জানানো হচ্ছে। কন্ট্রোলে এখনো আসেনি, যেহেতু স্মোক লক হয়ে আছে ওখানকার ফ্লোরটা, আর এদের সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে না, যেটা রিকোয়ার্ড প্রেশার সেটা পাওয়া যাচ্ছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। দেখো, কিছুক্ষণ আগেই আমি জানাচ্ছিলাম যে দমকল সেখানে জল দিতে সক্ষম হয়েছে এবং আগুন কিছুটা হলেও আয়ত্তে, কিন্তু আগুন নতুন করে আবার জ্বলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যান সহকর্মী অভিজিৎ সরকার দেখাচ্ছে যেই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আবার নতুন করে সেখানে কিন্তু যে নথিপত্রের স্তূপ রয়েছে সেখানে আগুন জ্বলছে। দমকল কোনোভাবেই ওই ঘরের ভিতর প্রবেশ করতে পারেনি, তারা বাইরে দিয়ে পিছনে বিল্ডিং দিয়ে জল দেওয়ার চেষ্টা করছেন। এখন তারা যেটা করছেন, যেই ঘরে আগুন লেগেছে সেই ঘরের যে ছাদ, সেই ছাদ ফুটো করে সেইখান দিয়ে জল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তেমনই পরিকল্পনা করেছে দমকল। কারণ এই ঘরে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। তোমাকে আগেই জানিয়েছিলাম, তাপ এবং ধোঁয়ার কারণে তারা কিন্তু সেই ঘরের ভিতর পৌঁছাতেই পারেনি, এবং যেহেতু তারা সেখানে পৌঁছাতে পারেনি সেখান পর্যন্ত জল দেওয়া সম্ভব হয়নি, এবং জল না দেওয়ার কারণে সেখানে কিন্তু এখনও আগুন দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ছবিটা, ভিতরে কিন্তু একেবারে স্তূপাকৃত অবস্থায় রয়েছে বিভিন্ন নথিপত্র, কাগজপত্র এবং যাবতীয় জিনিস, সেগুলো কিন্তু এখনও জ্বলছে। কোনোভাবেই সেই ঘরের ভিতর দমকলের তরফ থেকে জল দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক পিছনের বিল্ডিংটি দেখাতে বলবো অভিজিৎকে, সেখানে দমকল মন্ত্রীও দাঁড়িয়ে রয়েছেন এবং সেইখান থেকে তারা অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছেন যে তিনতলা সেই ছাদ, সেই ছাদের থেকে কোনোভাবে যদি এই ঘরের ভিতর জল পৌঁছানো যায়। কিছুটা অংশে জল পৌঁছেছে, সেই জায়গার আগুন আয়ত্তে এসছে, কিন্তু বাকি অংশে কিন্তু আগুন আবার নতুন করে জ্বলতে শুরু করেছে। সেই কারণেই অবশেষে এই বিল্ডিংয়ের ছাদ, সেই ছাদ ড্রিল করে ফুটো করা হচ্ছে এবং ফুটো করার পর সেইখান দিয়ে কিন্তু দমকলের যে হোস পাইপ, সেই দিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য জল দেওয়া হবে। দশটা নাগাদ আগুন লাগে, এখন ঘড়িতে প্রায় 12:30, প্রায় 2.5 ঘন্টা হতে চললো, আগুন এখনো নেভেনি। আমাদের অপর প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমার সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, তোমার কাছে কি খবর রয়েছে? আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে ছাদ ফুটো করে সেখান দিয়ে জল দেওয়ার চেষ্টা করছেন দমকল বাহিনী। হ্যাঁ দেখো, খুব গুরুত্বপূর্ণ হলো যে এখনো পর্যন্ত আগুনটা জ্বলছে এতক্ষণ পরেও,
তার পাশাপাশি কিছুক্ষণ আগেই তুমি যে বক্তব্যটি দেখালে দমকল কর্মী দমকল আধিকারিক, তিনি যেটা বলছেন যে এই বাড়ির যে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সহায়তা করেনি, অর্থাৎ সেখানে জলের প্রেশার কম ছিল, ফলত দমকল কর্মীদেরকে কিছুটা অ্যাডিশনাল বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটিং করতে। পরপর বাউজার আসছে, কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আরও একটা নতুন বাউজার এসছে, কেননা এখনও পর্যন্ত যেহেতু জল আগুনটাকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়নি, কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু নিভিয়ে ফেলা সম্ভব হয়নি, তাই একের পর এক টেন্ডার আসছে এবং তারা চেষ্টা করছে নতুন নতুন করে বাউজার লাগিয়ে নতুন করে আরও জল দেওয়ার কাজ করতে চেষ্টা করছেন। যেরকম যেটা বললাম যে মূলত এই বাড়ির যে ফায়ার ফাইটিং সিস্টেম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে সহায়তা করেনি, জলের প্রেশার অনেকটা কম ছিল, সেসব কারণেই দমকলকে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং ভেতরে কিছুটা স্মোক লকড হয়ে রয়েছে, অর্থাৎ একেবারে ধোঁয়ায় ভরে রয়েছে, যার ফলে সেই ধোঁয়া যতক্ষণ না বের করা যাচ্ছে ততক্ষণ দমকল কর্মীরা একেবারে ভেতর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারছেন না। এই সমস্ত প্রতিকূলতাগুলোকে কাটিয়ে দমকল কর্মীরা ভেতরে পৌঁছবার চেষ্টা করছেন এবং একাধিক থেকে সেই জায়গায় পৌঁছে এবং যেরকমভাবে একটু আগে রতদীপ জানালো যে ছাদ ফুটো করে জল দেওয়ার কাজ শুরু করা হচ্ছে, এই বিষয়গুলো করেই কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করতে চাইছে দমকল কর্মীরা। একেবারে অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও ঘটনাস্থলে এসেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 10টা ইঞ্জিন দমকলের 10টা ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।